নমস্কার, কেমন আছো তোমরা সবাই? সায়নিতুলি লাইফস্টাইল এন্ড ব্লগে তোমাদেরকে স্বাগত। আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, তুলিকে হেঁটে হেঁটে স্কুলে দিতে যাচ্ছি, কারণ মর্নিং ওয়াক করা হচ্ছে না। তো মর্নিং ওয়াকটা ভাবলাম করেই ফেলি। দোকানগুলো সব এখনও বন্ধই হয়ে আছে, আর দূরে ওই যে তারামায়, ওটা মন্দির, লালমতো যেটা বেড়া দেখা যাচ্ছে ওটা তারামায়ের মন্দির। জানো তো, 5-6 মাস আগে করে ওই মায়ের মন্দিরের গহনা সব চুরি হয়ে গিয়েছিলো। চলে এসেছি হাঁটতে হাঁটতে তুলিকে নিয়ে, আর ওই যে তুলি গুটি গুটি পায়ে স্কুলের দিকে এগিয়ে যাচ্ছে, আর দেখো কত মানুষ দাঁড়িয়ে আছে। তুলি আমাকে টাটা বাই বাই করে স্কুলের ভিতরে ঢুকে গেল। ঘরে বসে বসে ভাবছিলাম কী করবো কী করবো, তাই ভাবলাম ঘরে বসে বসে বোর না হয়ে দিদিকে বললাম চলো দুজন মিলে আমরা বাজারে চলে যাই। তো বাজারে চলে এলাম হাটেতে, এটাই হচ্ছে আমাদের শুক্রবারের হাট। হাটে এসে আমি প্রথমেই চলে গেলাম আলু কিনতে। আমাদের এখানে আলু 20 টাকা করে, তোমাদের ওখানে কত করে সেটা বলো কিন্তু। আর এই যে এবার সবজি নিতে চলে এসেছি, দিদি সবজি নিয়ে নিচ্ছে, এই যে পেঁপে নিয়ে নিল। আর জানো তো, পেঁয়াজের দাম শুনে আমি অবাক, আগে ছিল 15-20 আর এখন হয়ে গেছে 30, কতটা বেড়ে গেছে তোমাদের ওখানে কত করে জানিও। আর এই যে দিদি উচ্ছে পটল বাসতে বসে পড়েছে, আমি যতক্ষণ একটু বাবার সাথে গল্প করে নিই, বাবার সাথে দেখা হয়েছিল, একটু গল্পও করে নেওয়া হয়ে গেল। আর এবারে আমরা দেখলাম ওল কচু, ওল কচু মান 3 ব্যাটাই সমান, কথাটি শুনেছেন তো? ওল আর কচু তো দেখতে পাচ্ছি, বাট মানটা কোথায় দেখতে তো পাচ্ছি না। হয়ে গেছে আমাদের বাজার করা। এই যা দিদি আবার ঢুকে পড়েছে একটা বাজারে, এখানে নিয়েছে দিদি শাক, ওই দেখুন তাল, তালের ফুলুরি কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ওই দেখো লাউ আছে, দিদি নোটে শাক নিয়ে নিচ্ছে, না নোটে শাক না, কলমি শাক সরি। আর ওই যে মূলো শাক আছে, কুমড়ো শাক আছে, আর ওই যে বটি কাটারি দেখা যাচ্ছে। আর এবারে আমরা চলে গেলাম চপের দোকানে, এই দিদিটার হাতের বানানো চপ যা দারুণ লাগে না, আমিও একটা কিনে নিলাম ব্রেড, একা একা খাবো কাউকে দেবো না। হয়ে গেছে আমাদের বাজার করা, এবার আমরা বেরিয়ে পড়েছি। আর এখানে যে জুতোর একটা দোকান বসে না, এটা আজকে বসেনি। কেমন আটক করছে দেখতে পাচ্ছেন, এতক্ষণ জেগে জেগে খালি ফোনটা দেখছিল, আর যেই আমি ক্যামেরাটা অন করেছি অমনি ও নাটক শুরু করে দিয়েছে। যে নাটক, কতটা নাটক শুরু করেছে দেখি, মুখটা দেখি। আর এই যে দিদি ম্যাডাম আরশোলা খুঁজছে, কোথায় আরশোলা? তাহলে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিও। টাটা।